এরপর তো টিকি দেখা যাবে না। নাম কি তোমার? দুর্গা। দুর্গে দুর্গতি নাশিনি, মহিষাসুর মর্দিনী, স্বর্গে মর্তে সর্বত্রই মহিষাসুরদের কালো ছায়াকে নিশ্চিন্ন করেছে নারী শক্তি, যে শক্তির আরেক নাম দুর্গা। নিজেদের সর্বস্ব দিয়ে সব খারাপ শক্তিকে নারীরা পদদলিত করে এসেছেন বছরের পর বছর। তাই আরো একবার নারী শক্তির উদ্দেশ্যে, প্রত্যেক নারীর উদ্দেশ্যে পরিচালক অরিন্দম শীলের ছবি দুর্গা সহায়। এরা ছোট লোকের থেকে ছোট লোকের জাত। সমাজের প্রত্যেকটি নারীর কথাই বলে এই ছবি। মুক্তি পেল ছবি ট্রেলার। ট্রেলারেই দেখা গেল দুর্গা অর্থাৎ সোহিনী সরকারের দুর্গতি নাশিনী রূপ। তোকে দায়িত্ব নিতে হবে যাতে তোর ওপর বদনাম না আসে। বদনাম শুধু আমাদেরই হয় না দাদা বাবু। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে চলে এসেছিলেন সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, ইন্দ্রশিষ রায়, অনির্বাণ ভট্টাচার্য এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অরিন্দম শীল। শরতের আগেই দুর্গাকে মর্তে নিয়ে আসছেন যে মানুষ অর্থাৎ অরিন্দম শীল, তিনি বললেন তার দুর্গা এবং দুর্গা পরিবারকে নিয়ে কিছু কথা। আসলটা বোধ হয় এই এই পুরো পরিবার, এই এখানে দুর্গা সহায়তে একটা পুরো পরিবার, তারাই মুখ্য এবং অনেক বেশ দু তিনটে জিনিস মুখ্য। ইনফ্যাক্ট এই পরিবার, এই বাড়িটা, যে বাড়িটায় শ্যুট হচ্ছে, এবং ইনফ্যাক্ট মানে প্রথমেই বলে নেওয়া ভালো, আমি এই ছবি করার ক্ষেত্রে আমার একটা শর্ত ছিল, এবং সেই শর্তটা হচ্ছে যে আমি মনের মতো বাড়িটা না পেলে এই ছবিটা করব না। এবং এই বাড়িটা আলটিমেটলি পাওয়া গেছিলো, সেটা আমার এক বন্ধুরই বাড়ি। এই বাড়িতে আগে কখনো শ্যুট হয়নি এবং দেখলে বোঝা যাবে। তো একটা হচ্ছে এই বাড়িটা, যেটা একটা মুখ্য চরিত্র, এই পরিবার, এই বাড়ির পরিবারের মানুষগুলো যারা সবা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক একটা চরিত্র, আবার সবাই মিলে কালেকটিভলি একটা চরিত্র, বসাক পরিবার। আর আর একটা হচ্ছে যে এই পরিবারে যে আসে দুর্গা, যে নার্স, মানে নার্স ঠিক না, আয়া বলা যেতে পারে, যেটা সোহিনী সরকার যে চরিত্র অভিনয় করেছে, এবং এই বাড়িতে তার সাথে আসছে দুর্গার মূর্তি, যে মূর্তি ফিনিশড নয়, মানে অর্ধ সমাপ্ত একটা মূর্তি, যেটা বনেদি পরিবারের ক্ষেত্রে যেটা হয়। ছবির দুর্গাও চলে এসেছিলেন যথা সময়। ট্রেলারটি নিয়ে কথা বলতে বলতেই সমাজ ও প্রত্যেকটি মেয়েকে নিয়ে কিছু কথা বললেন সোহিনী সরকার। ওকে, আমিও ট্রেলারটা দেখেছি তখন আর কি, তোমার সাউন্ড ছাড়া আর কি, তো তাতেও আর কি দেখতে ভালোই লাগছিলো আর কি, নিজের ছবি বলে বলছি না। আর ছবি নিয়ে বলবো, ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো অনেক সময় হয় আর কি যে নিজের ছবি হলেও তো আর কি ওপরে বলতে হয় ভালো ভালো, বাট অনেক সময় হয় যে না ঠিক জমলো না, কিন্তু এই ক্ষেত্রে আমার দুর্গা সহায়ের ক্ষেত্রে সেটা মনে হচ্ছে না, তাই জন্য এত সেজে বুঝে এসেছি। দুর্গার অনেকগুলো রূপ ঠিকই, সে তো দেবী দুর্গার। ইনফ্যাক্ট আমাদের দুর্গাকে আমি অবশ্য নারী পুরুষ ওইভাবে কখনো ভাবিনি। আমার কাছে দুর্গা সবসময় একটা শক্তি, এবং সেটা আমার মনে প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, সেটা পুরুষের মধ্যেও থাকে, নারীর মধ্যেও থাকে। আর এই 2017-তে এসে আলাদা করে নারী নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগে না। কিছুদিন আগেই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে গেছে, আমি সেদিনও একই কথা বলেছি আর কি, যেখানে এখনও সরকার থেকে তোমার সারাক্ষণ 2017-তে এসে এত টাকা ইনভেস্ট করছে যে বেটি বাঁচাও, কন্যা বাঁচান, তো সেটা না এখন লজ্জা করে। তাই জন্য আর নারী নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। আমার মনে হয় প্রত্যেক মানুষই অর্ধনারীশ্বর, প্রত্যেক মানুষের মধ্যেই নারী পুরুষের বাস। সেখান থেকেই আমি বলবো দুর্গা সহায়ের ক্ষেত্রে, ওখানে দেবী দুর্গার থেকে দেবী দুর্গা এবং আমাদের যে দুর্গা সহায়ের পটভূমিকা, সেটা ডেফিনেটলি দুর্গা পুজোর সময় মহালয়া থেকে শুরু হচ্ছে, গল্পের সূচনা হচ্ছে এবং ভাসানে গিয়েই প্রায় শেষ হচ্ছে। তো সেখানে দেবী দুর্গা সহায় হচ্ছে না, মানবরূপী যে দুর্গা সেই দুর্গা সহায় হচ্ছে, এটাই হলো আসল গল্পের বিষয়বস্তু আর কি। এবং তার মধ্যে রয়েছে যৌথ পরিবারের বিভিন্ন গল্প, ফ্যামিলি ড্রামা, একটু প্রেম, একটু হতাশা, দুঃখ, যা যা থাকে আর কি আমাদের জীবনের ওঠা পড়া, সে সবই আছে দুর্গা সহায়তে। ট্রেলারে তনুশ্রীর মমতাময়ী রূপটির পাশাপাশি দেখা যাচ্ছে তার রুদ্র মূর্তি, তবে এর চেয়েও আরও অনেক বেশি কিছু দেখা যাবে ছবিতে, বললেন তনুশ্রী। সেটা দেখতে গেলে 28 এপ্রিল অবধি ওয়েট করতে হবে। আর ট্রেলারে আমরা যেটা দেখলাম সেটা ছবিটারই আভাস, এবং
হয়তো বেশি কিছু পাওয়া যাবে। আর একটাই কথা বলবো যে আমার খুব মানে ক্যারিয়ারের খুব ইম্পর্টেন্ট কাজ এটা, এবং অনেক কিছু শিখেছি। আর অরিন্দম দা এমন ডিরেক্টর যে মানে কাজটা বার করে নেয়, এবং কখন বার করে নেয় সেটা হয়তো আমরা পরে বুঝতে পারি যে এই কাজটা করেছি। তো অসুর বেশি কথা বলার সুযোগ পায় না, আর কিন্তু অসুরের যতটুকু পাঠ আছে দুর্গার সাথেই আছে, মানে অসুরের বধ নিয়েই এই গল্প মূলত, না গল্প দুর্গা সহায়ের গল্প আরও অনেকভাবে ছড়িয়ে যায় বিভিন্ন বিভিন্ন সাব প্লট বলি আমরা যেগুলোকে। আমি মনে করি না যে ছোট ছোট রোল বা হয় না গেস্ট অ্যাপিয়ারেন্স ক্যামিও এসব শব্দ বন্ধগুলোতে আমার খুব একটা বিশ্বাস নেই, কারণ যদি জীবন নিয়ে গল্প করা হয় সিনেমা করা হয় তাহলে সবই তো অংশ, ছোট হলেও অংশ বড় হলেও অংশ। সেই জায়গা থেকে আমি ইকুয়ালি ইম্পর্টেন্স দিই একটা ছোট চরিত্রকে অভিনেতা হিসেবে, এবং যখন দর্শক হিসেবে ছবি দেখি তখন ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ইন্দ্রাশিষ রায়, যাকে দুর্গার বেশ কাছের মানুষও বলা যায়, তিনিও বললেন ট্রেলার ও ছবি নিয়ে কিছু কথা। কার্তিক গণেশ শিব এখনো মূর্তি হয়ে আছে, তো সেটা এখনো মানে তাদের প্রাণদান হয়নি, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে কোথাও গিয়ে একটা যে কোনো সংসারে যখন মারা কথা বলেন তখন ঠাকুরদা ঠাকুমা বাবা কাকা কার্তিক গণেশ সবাই চুপ করে যায়। তো আমাদের দুর্গা সহায় সেটাই একটু প্রাধান্য পায়, বাড়ির বাড়িটা অ্যাকচুয়ালি যারা সামলায়, আর বাড়িটায় যারা দিন রাত অনেক কিছু করে বেড়ায়, কিন্তু সেই একটা মানে ওটা একটা সাহায্যের স্তরে থাকে, কিন্তু যারা অ্যাকচুয়ালি রুট থেকে জিনিসটা সামলায় তারা নারী, তো তারাই বেশি কথা বলবে দুর্গা সহায়। বাকিটা কার্তিক গণেশ হোক কি যাই হোক, মহিষাসুরও যদি থেকে থাকে তারাও খুব ভালোবেসে সেটা সাপোর্ট করবে।